ওকে আচ্ছা সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলতেছি যে এটা তাহলে আরেকটু বেশি জোরাল হবে সেটা হচ্ছে আয়েশা কি এইটা বাদে আর কোন হাদিসে বলছে যে এই জিনিস বাদে আর কোনোভাবে তাকে তাকে আঘাত করছে ভাই এটা বলছে এটা অনেক বিরাট ব্যাপার আর কোনটা বললে তো তারাই আস্ত রাখতো না আপনি জানেন না যে বললে বললে কি পয়েন্টটা মেক না বললে কি পয়েন্ট টা মেক হবে না মুহাম্মদের সম্পর্কে মুহাম্মদের সম্পর্কে সামান্যতম কটুক্তিকারীর সাথে আবু বকর ওমর ওসমান আলী এরা কি করছে এই জিনিসটা কি আপনার জানা আছে ভাই আরেকবার বলেন আমি শুনতে পাই সরি মুহাম্মদ সম্পর্কে সামান্যতম সমালোচনা সামান্যতম কটুক্তি এমন কি মুহাম্মদের একটা জামার বোতাম ময়লা ছিল এই কথাটাও যদি কেউ বলে তার বিধানটা কি ইসলামী শরীয়তে তার বিধানটা কি তার বিধান হচ্ছে হত্যা সে যেই হোক তাকে তো হত্যা করতে হবে না

একটা বলবে বরঞ্চ আয়েশা বিভিন্ন ভাবে আকার ইঙ্গিতে অনেক কথা বলে দিচ্ছে যে কথাগুলো পড়লে বোঝা যায় যে মোহাম্মদের চরিত্র কি ছিল মোহাম্মদ কেমন স্বভাবের লোক ছিল সেগুলো বোঝা যায় আমি যেমন আপনাকে আমি

মোহাম্মদ অন্য কাকে বলছে মোহাম্মদ অন্য কাকে মারবে অন্য কাকে গালি দিবে এগুলাই তো উনি বললো যে এগুলা ইনক্লুড করে না ভয়ে যদি তার উপর কোনো আক্রমণ আসে কিন্তু আমরা সেক্ষেত্রে দেখতেছি এরকম কাজ তো ইনক্লুড করা হয়েছে তার নেগেটিভ কাজ সে নেগেটিভ কি করছে সেটা উল্লেখ করা কি তারা নেগেটিভ হিসেবে দেখতে বলে আপনি শিওর মোহাম্মদ যে কাজটা করছে প্রকাশে এটাকে কি তারা নেগেটিভ হিসেবে দেখতে আপনি আপনি শিওরলি জানেন যেখানে যুদ্ধপন্থী নারীদেরকে গণিমতের মাল হিসেবে ভোগ করাটা কি তারা নেগেটিভলি মনে নেগেটিভলি নিচ্ছে না খুব গর্বের সাথে লিখে দিচ্ছে হাদিস গ্রন্থগুলোর ভিতরে যে কাফের মাই মা বেটিকে তুলে আনো সে নিজে খাইস্ট একটা হারাম সে নিজে খাইস্ট করা সরি ফর মাই ওয়ার্ডস সে নিজে তার নিজের কীর্তি তার ইয়ার অফ সেলিব্রেট করতেছে তার চালা সেলিব্রেট করতেছে আর একটা হচ্ছে একজন ভিকটিম কমপ্লেইন করা যায় আপনারা যাকে কার আপনাদের কার লিডার আমার উপর এই এই ইয়ার মানে এই এই ধরনের অ্যাবিউজমেন্ট খুব অ্যাবিউজ করে বাড়াইছে আমাকে এই দুইটা জিনিস কি সিমিলার কথা একটা কালটা এই দুইটা দুইটা কথা সিমিলার কথা না ইট ওকে বুঝতে পারছি এখন আপনার পয়েন্ট আচ্ছা আমি এখন একটা হাদিস দেখাচ্ছি সেই হাদিসটাতে যে জিনিসটা বলা আছে সুনান ইবনে মাজাতে বলা আছে স্ত্রীদের প্রহার করা নিকৃষ্ট কাজ দেখেন এই ঘটনাটা কি ঘটছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর দাসীদের প্রহার করো না ওমর বললেন হে আল্লাহ রাসুল নারীরা তো করছে তিনি তাদেরকে এবং তারা প্রহত প্রহৃত হলো মানে তাদেরকে পিটানো হইল হ্যাঁ পরে অনেক নারী রসুল সাল্লাহ সাল্লামের বাড়ির নিকট সমাবেশ হলো সমাবেত হলো সকালবেলা তিনি বললেন আজ রাতে মোহাম্মদদের পরিবারের সত্তর জন মহিলা এসে তাদেরকে তাদের প্রত্যেকেই নিজ নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে তারা মধ্যে উত্তম হিসেবে নিজে বাড়ার অনুমতি দিছে যায় তারা পিটাই মানে মানে এই লোক তার চুচ্ছে তার চেলা যেমনদেরকে বলছে যে পিটাও তোমার কথা শুনে না ওবার হচ্ছে যে পিটাও তো যে এরা যায় ড্যাং ড্যাং করে নিজের বড় পিটাইছে পিটানোর পরে

মানে দাগ না পড়ে এমন ভাবে মারো যাতে কোনো দাগ না পড়ে র‍্যাব মানুষকে ধরে নিয়ে যায় বুঝছেন রিমান্ডে নেয় তারপরে এই যে গরম গরম পানি বোতলের ভিতরে বইরা এমনি পিটায় যেন কোনো ছাপছাপ না থাকে কারণ এগুলা তো পরে গিয়ে পরে গিয়ে তো এই যে আদালতে কইবো যে আমার এই যে মারছে যে দাগ এই দাগটা যেন না থাকে এটা এটা ভালো নাকি র‍্যাব যে এইভাবে পিটায় এটা তো ভালো ভালো কাজ নাকি ক্লিয়ার ক্লিয়ার এটা আমার মাথায় আসে না এই জিনিসটা মাথায় আসে নাই এটা এটা তাও মারা করবে না মারার জন্য আচ্ছা আরো দেখি আরো আছে আরো আছে দেখেন আরো আছে দেখেন এই হাদিসটা দেখেন যে এইটা হচ্ছে নম্বর হাদিস এখানে দেখেন ব্যাপারে অভিযোগ করতে লাগলো আহ এই যে এই একই হাদিস আচ্ছা এই হাদিসটা দেখাতে চাচ্ছিলাম না এই যে দেখেন এই হাদিসটা তাহিদ পাবলিকেশন পাঁচ হাজার আটশো পঁচিশ আহ আয়সা বলেন আয়সার কাছে একটা মেয়ে আসলো হ্যাঁ মেয়ে এসে তার গায়ে একটা সবুজ রঙের ওনা ছিল আয়সার নিকট অভিযোগ করলো যে স্বামীর প্রহার জনিত সিও গায়ের চামড়া সবুজ বর্ণ দেখালো মানে এমন পিটান পিটাইছে মানে ওই বদমাইশটা তার স্বামী বদমাইশটা সেই স্বামীটা কিন্তু মুহাম্মদের সাহাবি ছিল হ্যাঁ এই বদমাইশরা এমন পিটান পিটাইছে যে তার মেয়েটার গায়ের চামড়া সবুজ হয়ে গেছে হ্যাঁ আপনি কি এটা মানে কল্পনা করতে পারেন যে কি পরিমাণ পিটান পিটাইলে একজনের চামড়া প্রচুর 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 খারাপ অবস্থা জি জি

কিন্তু সে অবাধ্য স্ত্রী কাছে যেতে চায় হুম মানে সে চামড়া ধলাই করার মতো দীর্ঘস্থায়ী সঙ্গম করে বললেন ব্যাপার যদি তাই হয় তাহলে তোমার জন্য হালাল হবে না অথবা তুমি তার যোগ্য হতে পারো না না যতক্ষণ আব্দুর রহমান তোমার আস্বাদন করবে বর্ণনাকারী মানে মোহাম্মদ কিন্তু কোনো শাস্তি প্রয়োগ করলো না কিন্তু এই যে এই মেয়েটা যে এইভাবে মারি খাইছে মোহাম্মদ কিন্তু এই লোক এই লোকের উপরে এই সাহাবির উপরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিল না সাল্লাম বললেন আব্দুর রহমানের সাথে তার পুত্রদয়কে দেখে বললেন এরা কি তোমার পুত্র সে বলল হ্যাঁ তিনি বলেন এই ঘটনা আসল ঘটনা এমন করছে আল্লাহর কসম কাকের সাথে যেমন মিল থাকে তার চেয়ে মিল আছে ওদের সাথে আব্দুর রহমানের সাথে তার পুত্রদের মানে এই যে মারা ব্যাপারে তার আর বক্তব্যই নাই সে বলতেছে যে তার যে সে আরেক বাটার সাথে লটর পটন করে কিনা বা আরেক তার বাচ্চা কাচ্চা গুলা ওই বেটার নাকি আরেক বাটার এইটা নিয়ে সে পুরো আলোচনা শেষ করলো কিন্তু এই মাল্য যে মারা বিষয়ে সে একটা টু শব্দটা পর্যন্ত করলো না

2144 নম্বর হাদিস এখানে বলা আছে ওমর ইবনুল খাত্তাব নবী করীম হতে বর্ণনা করেছেন যে কোন ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না এই হাদিসটা মানে সহিহ নাকি হাসান সেটা আমরা একটু সরাসরি সৌদি আরবের যে প্রকাশনী সেখান থেকে দেখেনি এটা হচ্ছে সৌদি প্রকাশনী 2147 নম্বর হাদিস ওমর বিন আল খাত্তাব ন্যারেটেড দ্যাট দা প্রফেটSaid নো ম্যান শুড বি আস্কড রিগার্ডিং ওয়াই হি হিট হিজ ওয়াইফ এটা হচ্ছে হাসান গ্রেডিং দেওয়া হয়েছে সৌদি প্রকাশনীতে এটাকে হাসান গ্রেডিং দেওয়া হয়েছে ভাই দেখা গেছে সৌদি প্রকাশনী থেকে যদি আচ্ছা যেটা বের হয়েছে দারু সালাম প্রকাশনী থেকে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন আরেকটা হাদিস আবুদাউদ্ শরীফ ইসলামিক ফাউন্ডেশন দুই এখানে বলা হচ্ছে হাবিবা বিনতে সালা বলেন সেটাকে মারধর করলে তার শরীরের কোন অঙ্গ ভেঙে যায়

তুমি তোমার প্র প্রদত্ত মা মাল গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো মানে এটা একটা কথা ভাই এটা একটা কথা মানে ওই যে তুই যে মাল দিয়া বিয়া করছিলি এটা ফেরত দে ওরা ত্যাগ কর এইটার কোনো বিচার নাই সেই যে মাইরা হাড্ডি ভেঙে মারল এটার কোনো বিচার নাই মাহরের মাল গ্রহণ এটা এটাই ওয়াল কাইন্ড অফ বিচার আর কি এটা বিচার মানে এটাই তো বিচার এটা বিচার

তুমি প্রদত্ত মাহরের মালটা গ্রহণ করো মানে মেয়েটাকে ফেরত দিতে হবে সেই টাকাটা মেয়েটার কাছে যে টাকাটা আছে মেয়েটা টাকাটা তার স্বামীকে ফেরত দিবে তারপরে স্বামী তাকে ত্যাগ করবে আমি তাকে তার মাহর স্বরূপ দুটি বাগান প্রদান করেছিলাম এবং সে এখন তার মালিক নবী করিম বলেন তুমি তা গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো

আরো আরো আছে ভাই অনেক আছে ভাই হ্যাঁ আমি দেখাই তো রাত্রে সারা রাত শেষ করতে পারবো না আমার কাছে যে পরিমাণে আছে সেটা সারা রাত দেখা শেষ করানো যাবো না ঠিক আছে আমরা একটু দেখি যে এখানে যে এই মোহাম্মদ যে আপনি বললেন যে পেটাইতে বেশি পেটাইতে না করছে এটা কেন বলছে সেটা একটু দেখেন এখানে যে জিনিসটা হাদিসে যে জিনিসটা বলা হচ্ছে বিয়ের সাদী অধ্যায় হাদিস নাম্বার হচ্ছে

মানে দিনের শেষে থার্ড ক্লাস ফালতু কথা না না তাহলে এটা মনে হয় যে কাফেরদেরটা করছে হতে পারে কাফের রাজি ভাবে গোলাম পিঠাই তো দাস পেটানো সম্পূর্ণ যায় আছে আপনাকে আমি সেটা পরে দেখাবো

মেয়েটা যে ব্যথা পাবে মেয়েটা যে ব্যাথা পাবে এটা কিন্তু এই মোহাম্মদের কোনটা ভাই যেটা হচ্ছে করতে পারবি না তুই এমনি মানিস না যে করতে না পারস করতে না পারলে তো মানে চিন্তা করছেন যে একদম স্পেসিফাই করেও দিচ্ছে মোহাম্মদ একদম করতে অনগ্রহ প্রকাশ করবে মানে বদমাইশিরার কোন সীমা নাই ভাই বদমাই শিরার কোন সীমা নেই আচ্ছা আরেকটা হাতিসে আছে নম্বর আছে প্রয়োজন হলে মুখমন্ডলে আঘাত না মানে মারতে পারো অন্যান্য পাছায় তারপরে পিঠে ও সব জায়গায় মারতে পারো কিন্তু মুখমন্ডলে আঘাত করো না এটা বলে দিচ্ছে স্পেসিফিকলি এটার মানে এটাও দাঁড়ায় যে অন্য অন্য জায়গাতে মারাটা যাবে কাউকে যদি আমি বলি ওর মুখে মেরো না তার মানে হচ্ছে অন্য অন্য জায়গায় মারা যাবে এটাই তো এখান থেকে বোঝা যায় তাই না আমি তো এটাই বুঝি অন্তত আচ্ছা এখন আমরা দেখি লেখা যে প্রয়োজনে মারতে হলে আবার প্রয়োজনে মারতে হলে আবার কি প্রয়োজন মারার জন্য আচ্ছা ঠিক আছে এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব এটা হচ্ছে যে মুহাম্মদের একজন বিখ্যাত সাহাবি আছে জুবাইর ইবনে আওয়াম ইনি হচ্ছেন আহ ইনি হচ্ছেন যে বারো জন জান্নাতের সুসংবাদ যে সাহাবি আছে তাদের মধ্যে একজন হচ্ছে জুবাইর ইবনে আওয়াম এই ব্যাটা ছিল রেকর্ডধারী বিবি পেটানোর লোক মানে মাইরা ফাড়াইয়া পড়া এক লাল লল করে দেওয়ার মতো লোক এক বিখ্যাত সবাই জানতো যে এই ব্যাটা হচ্ছে বহু পিটামিতে এক করে এক্সট্রিম লেভেলের হ্যাঁ এটা আমরা কোথা থেকে পাই এটা আমরা পাই মোহাম্মদ ইবনে সাদের কিতাব আল তাবাকাত আল কবির ভলিউম উইমেন অফ মদিনা লন্ডন তাহাব পাবলিকেশন্স পৃষ্ঠা নম্বর 163 এখানে যে জিনিসটা বলা আছে দেখেন এটা আপনি পড়ে নিয়েন আমি আর এত মানে আমার আজকের এত সময় নাই এই যে জুবাইর ইবনে আওয়াম আবু বকরের কন্যা আসমাকে বিয়ে করেছিল সারসংক্ষেপটা বলতে পারেনা সারসংক্ষেপটা হচ্ছে এই ব্যাটা অনেক পিটাইতো ব্যাপক পিটান পিটাইতো ওখানে পড়তে যাচ্ছে না আমার এখন একদম সময় শেষ হয়ে গেছে এই আবু বকরের মেয়ে আসমাকে বিয়ে করছিল আসমাকেও একই ঘটনা ঘটতো ওখানেও মাইপিট মাইপিট করতো এটাও আপনি পাবেন ওই যে পৃষ্ঠা নম্বর 177 এ এই অংশটুকো আপনি একটু পড়ে নেবেন যে এখানে কি বলা আছে আমি আর এত বিস্তারিত গেলাম না এই যে এই ব্যাটাটা এই যে এই যে বিপি প্যাটার্নতে যে ওস্তাদ জুবাইর ইবনে আওয়াম এ ছিলেন নবীর অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবি এবং জান পৃথিবীতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সৌভাগ্যবান সাহাবিদের একজন এটা কোথায় আছে এটা আছে সোনান আবুদাউদ্ শরীফের চার হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিসে দেখেন এখানে বলা আছে দশজন ব্যক্তি বিনা হিসেবে বেহেস্তে যাবে এই যে দেখেন সাত নম্বরে লেখা দেখেন জুবাইর ইবনা আওয়াম এই হারাম যাদা হচ্ছে মানে সে হচ্ছে সারাদ মানে মক্কা মদিনার ভিতরে সবচেয়ে বেবি পেটানো লোক মাইরামিরা মিরা ভাঙ্গা ভিঙ্গা ফেলা লোক এই হারাম যাদা হচ্ছে মানে পৃথিবীতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি দেখা যাচ্ছে ভাই

চারজন সাক্ষী উপস্থিত না করা পর্যন্ত আমি কি তাকে ধরবো না রসুল বলেন হ্যাঁ পারবে না তিনি সাদ বলেন এমনটি হতে কিছু না সে মহান সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ করেছেন অবশ্য আমি তার চারজন সাক্ষী উপস্থিত করার আগেই কাল বিলম্ব না করে তার প্রতি তলোয়ার হানব আর কথা বলা হচ্ছে ভাই আহ আচ্ছা এরপরে রসুল কি বললো শোনেন তোমরা শোনো তোমাদের নেতা কি বলছে নিশ্চয়ই তিনি অতিশয় আত্মমর্যাদার অধিকারী আর আমি তার চাইতে অধিকতর আত্মমর্যাদাশীল এবং আল্লাহ আমার চাইতে অধিক মর্যাদা বান সহি হাদিস এইটা দ্বারা কি মিন করলো ভাই আমি তো আপনি আমাকে একটু বুঝায় দেন তো যে এখানে কি এলাও করলো নাকি এটা বিরোধিতা করলো একেবারে এলাও করলো একেবারে

ঠিক আছে আমি আর আজকে থামলাম কারণ আজকে আমার আর সময় নেই আমি এইভাবে দেখাইতে থাকলে আমি আরো অনবরত দুই তিন ঘন্টা হাদিস দুই তিন ঘন্টা আমি হাদিস দেখা যেতে পারতাম কিন্তু আমার আজকে আর সময় নেই পারাজ ভাই আমার আজকে আর একদমই সময় নেই আপনি কি কিছুক্ষণ কন্টিনিউ করবেন ওকে আসিফ ভাই তাহলে আমি কিছুক্ষণ অল্প কিছু থাকে অমিত ভাই যদি থাকেন অমিত ভাই আসতে পারেন ভালো হয় যদি আপনি ফ্রি থাকেন এই বা আমাদের যদি অন্য কেউ অন্য কোনো সহযোদ্ধা যদি থাকেন তারাও আসতে পারেন